হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা পোষণ কি দুনিয়া। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। এটা বেলডাঙ্গা নয় বস, এটা কলকাতা। হঠাৎ কি ব্যাপারে কী বিদ্যান্তর জন্য কলকাতা সেটা জানার জন্যই ব্লগটা করা। এটা হচ্ছে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, কোথায় যাওয়ার জন্য টিকিট কাটছে এটাই মনে চিন্তা। তো ভিডিওতে কন্টিনিউ থাকো, ঠিক বুঝে যাবে। তো চলো এখন টিকিট চেক করে মেট্রোর দিকে যাওয়া যাক। মেট্রো চলে এসছে, ওয়েলকাম টু সিটি অফ জয়। মেট্রো তো চলে আসলো, তাহলে যাব কোথায়? আমরা যাচ্ছি এখন ধর্মতলা, কিছু খাওয়া দাওয়া করব, কিছু কেনাকাটা করব। তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করা যাক। চলে এসেছি ধর্মতলা। ধর্মতলা আসলে একটা কথাই মনে হয় যত কলকাতার লোক মনে হয় এখানেই আছে। এমনিতেই পা বাড়ানোর জায়গা নেই, এই ট্যাক্সি কাকু আবার ট্যাক্সি নিয়ে চলে আসছে। এসে এসে ঢুকলাম একটা ব্যাগের দোকানে, যেখানে আমার একটা সাজেস্ট করা ব্যাগ তুলিকে বললাম ঘাড়ি দিয়ে দেখতে। তো চেনটা অনেকটা বড়, এটা দ্বিতীয়টা। তুলি বলল এটা বাপিলাহির বাপিলাহির স্টাইল লাগছে, তো এটাও ক্যান্সেল। ধর্মতলা মানেই হচ্ছে সবার সব রকম কালেকশন নিয়ে একটি বড় সড়ো বাজার। আপনার এখানে এমন কোনো জিনিস নেই যেটা আপনার প্রয়োজন হবে না, আপনার সাংসারিক জীবনের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে পাবেন। আর এদিকে আমার বউ একা একা হেঁটে বেড়াচ্ছে, ভাবছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে এত কিছুর মধ্যে। কিন্তু এদিকে আমি কিছুই নিইনি, খালি হাতেই চলে এসেছি। হাঁটতে হাঁটতে এসে হঠাৎ একটা মোমোর দোকানের সামনে আমাদের পাটা হঠাৎ থমকে গেল। মোমো তো আমাকে খেতেই হবে, কারণ মোমো হলো আমার ইমোশন। মোমো মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, আমার এত ভাল লাগে। এদিকে এত গরম, তাও আমি খেয়ে যাচ্ছি। স্যুপটা তো বেস্ট, তার মধ্যে একটু একটু পোষণকেও আমি খাইয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হলো না। ওখান থেকে বেরিয়ে সেটা কাকু দেখলাম প্লাস্টিকের খেলনা বিক্রি করছে। আমাদের টাইমে তো এরকম কিছু ছিল না, তো একটু খেলা করতে ইচ্ছা করলো। নিজেকে খুব বাহুবালি বাহুবালি ফিল করছিল। একটা ভাই দেখলাম পাখি বাসি কিনছে, তো আমি কিনে ওড়াতে গেলাম, হাত থেকে পড়ে গেল, কপালটাই খারাপ ভাই। ওখান থেকে বেরিয়ে এসে তুলির আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাই আইসক্রিমের দোকানে দাঁড়ালাম, দুটো আইসক্রিম কিনলাম। কীরকম হাব ভাব নিয়ে খাচ্ছে দেখো, চশমাটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানিও তো। নতুন কিনলাম, আমার হয়ে নববর্ষ বোর্ডটা কেউ খুলে দেয় ভাই। এখানে এমন নয় যে কোনো ব্র্যান্ডের কাপড়ের দোকান নেই, এখানে ফার্স্ট ক্রাই, বাজার কলকাতা, আরও অনেক নামি দামি কোম্পানির কাপড়ের দোকান আছে। কিন্তু সেই এত কিছুর মধ্যেও আমার সেই কানের মালা এইসবের দিকে চোখটা যায়, কারণ মেয়ে তো। মালা দেখা কমপ্লিট, আবার বলছে ফুচকা খাবো। আর কত খাবি মুটকি, এরপর তো তুই খেয়ে খেয়ে ফেটে যাবি। ফুচকা খাওয়ার পর ভাবলাম একটা প্যান দেখি, যদি পছন্দ হয় তো কিনবো। নিজেই কিনে গেল, আমাকে আর কিছু কিনে দিল না। কত কিনবি, যা খেলি ওই টাকাটা কে দেবে? ওই টাকাতে দুটো ভালো চুড়িদার হয়ে যেত। আমি কি একা খেয়েছি নাকি তুমিও তো খেয়েছো আমার সাথে? সেটাও ঠিক। এত প্যান্ট দেখার পর বাবুর অ্যাট লাস্ট ব্লু কালারের প্যান্টটাই ওর পছন্দ হলো। যাই কিনুক না কেন, জামা প্যান্ট যাই কিনুক, সে নীল কালারের জামাই ওর পছন্দ হয়, প্যান্ট পছন্দ হয়, নীলটাই চোখে ঘোরে। তো ওই একটা প্যান্ট কিনেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো আর খেয়ে দেয়ে শরীরেও আর নিচ্ছিল না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেটা বড় ছোট সবই তোমরা দেখতে পাবে, আরও আরও অনেক ভিডিও আসবে। তো চলো টাটা।